তারপর কৃষক সংবাদ বন্ধু, তারপর কৃষ্ণ সংবাদ বন্ধু, আপনার পত্রের খবর কি? হোসেন কি এখনো মদিনাতেই বসে আছে? না, মদিনা থেকে তাকে বাহিরে আনতে পেরেছে। বলুন বন্ধু জিয়াদ, আপনার সংবাদ শোনার জন্য, আপনার সংবাদ শোনার জন্য আমার প্রাণটা ছটফট ছটফট করছে। আপনি কিছু ভাববেন না যুবরাজ, চলছে হোসেন কিছুতে ওই মদিনার রওজায় বসে থাকতে পারবে না। আর হোসেন আমাকে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে, হোসেন না এসে পারবে না, হোসেন না এসে পারবে, এটা আমার বিশ্বাস, এটাই আমার বিশ্বাস। আপনি নিশ্চিত থাকুন, তাই তো আমি আপনাকে আপন বন্ধু বলে পত্র লিখি, তাই তো আমি আপনাকে আপন বন্ধুর মতো মনে করি। কারণ আপনি ছাড়া আমার এই কাজ আর কেউ করে দিতে পারবে না। এখন চলুন আমরা সকলেই মিলে ওই হোসেনকে রাস্তায় আক্রমণ করে দিয়ে, কারণ সে যেন কিছুতে উপায় না আসতে পারে। আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারি, আমার জন্য দোয়া করবেন, আমার কাজে যেন আমি সফল হতে পারি। তুমি তাই দাও ভাই বসলেন, আমি তোমাকে আল্লাহ রাসূলের নামে সঁপে দিলাম। আমি হযরত আলীর পুত্র, মা ফাতেমার নয়নমণি, আমিও খোদার দরবারে ফরিয়াদ করি তোমার কাজ যেন তুমি সফল করতে পারো। ভাই মুসলিম, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। আমি ওই কুফানগর যাত্রা করছি, বাদশাহদের সাথে দেখা করে আমি আবার ফিরে আসবো। আমরা আপনার কোনো কথাই শুনবো না আব্বা জান, আমরা আপনার সাথে ওই কোথায় যাবো। ভাই মহাবীর মুসলিম, ওরা যখন তোমার সাথে যেতে চেয়েছে তাহলে ওদেরকে সাথে করেই নিয়ে যাও, এখন চলো আমরা রওজায় ফিরে যাবো। আমি আর কিছুই বুঝতে পারছি না,
এখানে আমার ওই শূন্য নিয়ে ওদেরকে আক্রমণ করবো।
শূন্য দিয়ে কিছু সব শূন্য নিয়ে আমাকে সাহায্য করো। আমি ওই আল্লাহর রহমতে শত হাজার তলিয়ে মরান আমার কিছুই করতে পারবে না। আমি চললাম আপনার চলে আসেন। আমি তোমাদের ওই মদিনার রাস্তা দেখে দিই। এই রাস্তাতে মদিনায় চলে যাবে। চলো আমি তোকে যুদ্ধের সাত মিটে দিচ্ছি। হাত থাকতে মুখে কেন? এই যুবরাজ এদিন আমাকে দেবে
মরতে হয় আমি মরব। তবু আমার বিন্দু মাত্র দুঃখ নেই, কিন্তু তোমার চালে পরে যে ভুল আমি করেছি, কিন্তু তোমার চালে পরে আমি যে ভুল করেছি, ওই হুসেন সাহেবের পরিবর্তন করলাম কি হারা।
I'm
তোর কাছে বলে আমার কোনো লাভ হবে না, আর তুই তো কোথাও যেতেও পারবি না, আর আমার কোনো কাজও করে দিতে পারবি না। মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র পালিয়ে গেছে, তাই বাদশা জিয়াদ ঘোষণা করে দিয়েছে যে ছেলে দুটিকে ধরে দিতে পারবে তাদেরকে আমি খেয়ে আমার ছেলে দুটো সন্তান আমি পাবো, ওদেরকে আমার খুঁজে বের করতে হবে। এবার চল বলছি,